সেই ইতিহাসের ধারাবাহিকতা তারা কি বজায় রেখেছেন? পরবর্তীতে তিনি যে ক্ষমতায় এসেছেন, জেনারেল জিয়াউর রহমান, তিনি কি সেই জায়গাটা ধরে রেখেছেন? যদি তাই হয়ে থাকে, তার সময়ে যে বইগুলি ছিল সেই বইগুলিতে কিভাবে প্রচার হয়েছে, যে হয়েছে হানাদার বাহিনী এটা এটা করেছে আমাদের দেশের, সেখানে কিন্তু উল্লেখ থাকেনি পাকিস্তানি হানাদার বাহিনী, এই কথাটা তারা কিন্তু সেভাবে প্রচার করেননি, বা বইতে শুধুমাত্র একটু সামান্য প্যারায় মুক্তিযুদ্ধ নিয়ে কথা ছিল। কেন ছিল, এটা কি হওয়ার কথা ছিল, গেল জিয়াউর রহমানের বিষয়। তারপরে সেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধান নারী প্রধানমন্ত্রী, আমি শ্রদ্ধা রেখে বলছি, অনেক সময়ে যখন ছোট ছিলাম, নারী প্রধানমন্ত্রী বা আমাদের ইসলাম কি বলে বা নারী প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালনা করছে, এই বিষয়গুলি খুব আগ্রহ নিয়ে শুনতাম যে কিভাবে কিভাবে এলো, মানে নারীর জন্যই মূলত আমার মনে হয় যে আগ্রহটা বেশি জাগতো, যে নারী প্রধানমন্ত্রী হলো কিভাবে হলো, কি কি করে সম্ভব হলো, কেন হবে না, কারা না করেছে, এভাবে দেখেছি। তার প্রতি সম্মান রেখে বলছি, তিনিও কি যদি ঘোষণা দিয়েই থাকেন, মুক্তিযুদ্ধকে ভালোবেসে থাকেন, লালন করে থাকেন, তাহলে কি তিনিও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছিলেন? আসি তার ছেলের বেলায়, যিনি এখন ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, তিনিও কি সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন? প্রশ্নটা জনগণের কাছে রেখে গেলাম, আপনারা এই উত্তর দিতে পারবেন না, যার জন্য রাখলাম না, জনগণ এই প্রশ্নের উত্তরটা দেবে। তারপরে চলে যাই আমাদের, আমাকে বলতেই হচ্ছে বিষয়টা, সেই মতিউর রহমান নিজামী, মুজাহিদ, এদেরা ছিল কি যুদ্ধ অপরাধী, আদালতে ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল তাদের, তাদেরকে বেগম খালেদা জিয়া মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলেন কিভাবে, কিভাবে করলেন? তারা তো ঘোষণাই দিয়েছেন তারা নাকি যুদ্ধ চেয়েছেন, বাংলাদেশটা স্বাধীন করতে চেয়েছেন, তাহলে সেই মানুষগুলিরে কিভাবে মন্ত্রিসভায় তারা সে অন্তর্ভুক্ত করেছিল? সেই শ্রদ্ধার জায়গাটা নিজের কেন সে ধরে রাখতে পারেনি? প্রশ্ন রেখে গেলাম জনগণের কাছে, উত্তরগুলি আপনারা মিলিয়ে দেখবেন। তারপরে চলে আসি আমরা যেটা দেখেছি, যে শাহ আজিজুর রহমান, যে যুদ্ধ অপরাধী, যে মুক্তিযুদ্ধ বিরোধী, মিলিয়াপা, যে জি বলেন, মুজাহিদ এবং এই যে নিজামী, তারা তো যুদ্ধাপরাধী ছিলেন না? আচ্ছা উনিশশো ভাইয়া আপনি একাত্তরের বলবেন, আপনি বলবেন, আমি একাত্তরের ষোলোই ডিসেম্বর দেশ যখন বিজয় লাভ করলো, 26 মার্চ স্বাধীনতা আপনি ঘোষণা আপনার করলো, সময় বারবার বলবেন যুদ্ধ ভাই, করে, আচ্ছা আশরাফউদ্দিন ভাই, এই যে আমি ষোলো সম্মান রেখে একাত্তর থেকে বলছি শুরু আপনার হয় প্রতি, আপনি 2009 বলবেন, পর্যন্ত, আমার বক্তব্য জি শেষ হলে আপনি বলে যাবেন, ধারাবাহিক ভাবে উপর ওটা থেকে বলবেন, মুজাহিদের আপনাকে যুদ্ধ মাঝখান দিয়ে বিরোধের বলতে একটা হবে না, জিডি ছিল, আপনি যে বলবেন, আপনি যে আচ্ছা আছেন আমি দেখেছি তো, মিলিয়াপু একটু শেষ করবে, তারপর আমরা একটু কর্নেল আপনি যে আছেন আমি দেখেছি তো, বা আপনি নিজেও তো বলেছেন যে আপনি আসলে কোন দলকে ভালোবাসেন, আপনি আছেন আমি দেখেছি তো, তো আপনি অ্যান্সার করবেন, আপনার হয়ে আরেকজন করলে হয়তো উত্তরটা সুন্দরভাবে দেবে না অন্য দলের, কিন্তু আপনার দল যেহেতু শুনেন সেই আসছেন কেন, নিজামী এখানে মুজাহিদের, আসছেন অবশ্যই আপনি, ভবিষ্যতে অবশ্যই দেশের আপনি জনগণ যুক্তি দেখছে, দিয়ে ভারতের অ্যান্সারটা জনগণ দেবেন, আমি দেখছে, আমি শুধু জানি, আমি বিরোধিতার জানি কারণে আপনি বিরোধিতা যুক্তি নয়, দিয়ে উত্তরটা দেবেন, বিরোধিতার কারণে বিরোধিতা নয়, না না গঠনমূলক আমিও সমালোচনা বিরোধিতার করে, কারণে গঠনমূলক বিরোধিতা প্রস্তাব করছি না, করেছে, বিরোধিতার কারণে বিরোধিতা করে আমি দেশকে আজকে ধ্বংসের দিকে আপনারা নিয়ে গেছেন, আমি প্রায় আমি 9 বছর আপনি দেশ বলবেন, আমি চলছে, বক্তব্যটা শেষ করি, আপনি অবশ্যই অ্যান্সার দেবেন, আমি জি যদি ভুল ভাল বলে আমি থাকি, অসত্য মিলিয়াপুকে কোন, বলবো, অসত্য কোন প্রমাণ দিয়ে থাকি, অবশ্যই আপনি বলবেন, কিন্তু তাতে করে আমার বলা থামানো তো যাবে না, আমি কারো কথা বলা থামাইনি তো, আপনাকেও থামাইনি, দেখুন আমি কখনো এই কাজটা করি না, কথার মাঝখানে কারো কথার কোনো অ্যান্সার আমি দেই না, আপনার যদি মনে হয় আমি অসত্য তথ্য দিচ্ছি, আপনি অবশ্যই সেটা খণ্ডাবেন, অবশ্যই জনগণের কাছে পরিষ্কার করবেন, এবং কি পরবর্তীতে কি হয়েছিল আপনি তুলে ধরবেন। ওদিকে যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না, আপনার বিষয়টা জি আপনি জি 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 আমি খুবই চলে যাই, আমাকে বলতে হচ্ছে, কারণ আপনি মানে অনেকগুলি কথা এসেছে, যে প্রামাণিক বলেছে সে বিরক্ত কেন সব জায়গাতে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসা হয়, অথচ আমরা দেখেছি সেই 47-এর আগ থেকে তার সেই লক্ষ্য নির্ধারণ করা ছিল, যে কিভাবে বাংলাদেশটাকে কিভাবে কি করবে, অথচ আপনারা অস্বীকার করছেন না, অথচ আপনারা বলছেন আমরা নাকি সব জায়গায় টেনে টেনে আনতেছি, অনেক গুণ যা ছিল সেটা আপনারা অস্বীকার করে যদি
ছিটেপটা গুণের একজনকে মাঝখান দিয়ে বসিয়ে দিতে চান, সেটা আপনি যত চেষ্টা করেন হবে না। তো তো সেখানটায় আমার কথা এসেছে। আরেকটা বিষয় আমি বলি, সেই যুদ্ধ অপরাধী, সেই মুক্তিযোদ্ধা বিরোধী শাহ আজিজুর রহমান, তাকে জিয়াউর রহমান কি করেছে, প্রধানমন্ত্রী করেছিল। কিভাবে করেছিল, যদি আপনারা সেই ঘোষণায় দিয়ে থাকেন, আপনারা যদি সেই মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছাকাছি কিছু অংশ নীতি চাচ্ছেন, নিচ্ছেন বা নিয়েছেন, যেটা দিয়ে ক্ষমতায় এসেছেন, তাহলে সেইখানটায় আপনারা কি ইতিহাস দেখিয়েছেন, আপনার সেই ইতিহাসের ঐতিহ্য কি ধারণ করেছেন, কি প্রচার করেছেন। অথচ আপনি দেখেন জাতিসংঘের সেই ইউনেস্কোর সেই স্বীকৃত মানে বিশ্বের ঐতিহ্য হলো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। বঞ্চিত সেখানে লাঞ্ছিত সুবিধা বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলে সে বলে গিয়েছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের মুক্তি চাই, স্বাধীনতা চাই। তো সেই জায়গাটায় আপনি যদি সেটা এটা মানে কথার মধ্যেই প্রমাণ হয়ে যায় যে সে কি বলে গেছেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, হ্যাঁ এই কথাটা তিনি তখনই বলে গিয়েছেন, প্রমাণ রেখে গিয়েছেন যে স্বাধীনতার ঘোষণা। তারপরেও আমি কিন্তু বলে গিয়েছি যে সেই 26শে মার্চ যে সে যেভাবে যেভাবে সে ওয়ারলেস এর মাধ্যমে জানিয়েছে, যেভাবে হান্নানকে দিয়ে বলিয়েছে, তারপরে হান্নান সেই আওয়ামী লীগ নেতা এম এ হান্নান যখন ঘোষণা করেন, ভাষণটি প্রচারের দায়িত্বে থাকা বাংলাদেশ বেতার কর্মীদের অনুরোধে সেই বাঙালি সেনা কর্মকর্তা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন। সেই যে পক্ষে ঘোষণা দিয়েছেন সেই কথাগুলিও একটা সময় আপনারা বিলুপ্ত করে দিয়েছেন, আপনারা মুছে ফেলেছেন যে তিনি যে সেভাবে বলেছেন বঙ্গবন্ধুর হয়ে, সেই কথাটা আপনারা আনেননি সেখানে। আরেকটা বিষয় হলো, না না আমি কথা শেষ, আমি শেষ করি, আমি আমি শেষ করি, আপনি করবেন। আচ্ছা বলেন একটা প্রশ্ন, এটা একটু বলে যাবেন আমাদেরকে, 5ই আপনি বলেছেন এখন এই ভাষণের, আমরা শুনেছি ভাষণ, আমি প্রধানমন্ত্রী তো চাই না, খুব ভালো কথা, তাহলে 8 তারিখ থেকে 25শে মার্চ পর্যন্ত, 24শে মার্চ পর্যন্ত 17 দফা বৈঠকে কি চেয়েছেন উনি, কি করতে চেয়েছেন, এই বৈঠকের বিষয় কি ছিল, কিসের নেগোসিয়েশন ছিল, এটা একটু আমাদেরকে জানাবেন, আমরা জানি না এটা, প্লিজ। ওকে ঠিক আছে। তো যে বিষয়টা আমি শেষ করতে চেয়েছিলাম, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ফলাও করে প্রচার করা হয়েছিল বিদেশি গণমাধ্যমগুলি, তো সেইখানে সেইখানে সেগুলিও মিথ্যা, সেগুলি আপনারা সেই ভ্রান্ত ধারণা বলবেন, সেখানেও বলবেন যে তার কর্মীরা তাকে উঁচুতে উঠাতে গিয়ে নিচুতে নেমে ফেলছে। তো এটা আপনি বললে তো নিচুতে নেমে যাবে না, কেন যাবে না জানেন, এই যে দীর্ঘ প্রায় 1 বছরের মতো আপনারা শ্রীলঙ্কা করে ফেলছেন বাংলাদেশকে, তো আপনারা বলেছেন বলে কি হয়ে গিয়েছে, আপনারা বিভিন্ন ইস্যুকে নিয়ে বড় করে মানুষের মধ্যে উন্মাদনা উত্তেজনা তৈরি করে ঢাকা এনে একটা আসার দিয়েছেন তাদেরকে, তাতে কি হয়েছে, তাতে কিন্তু আপনাদের কথাটা প্রমাণিত হয়ে যায়নি। মানুষ কিন্তু বুঝতে শিখেছে যে আপনারা নিরুপায় হয়ে গিয়ে এখন কি করছেন আপনারা নিজেরাই ঠিক মতো সেই জানেন না।